বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতির পক্ষ বা বিএনপি 43 প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথমে আমি দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সারা দেশে এই দলের লক্ষ কোটি নেতাকর্মী সুবাদী সমর্থককে অভিনন্দন জানাই। বাংলাদেশের পক্ষের শক্তি, গণতন্ত্রের পক্ষের শক্তি, জাতীয়তাবাদী শক্তির পক্ষে সবচেয়ে নির্ভরযোগ্য দলটি প্রতিষ্ঠিত হয়েছিল 1978 সালের 1 সেপ্টেম্বর। দেশ এবং জনগণের প্রয়োজনে বিএনপি প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের উন্নয়নে দিয়েছিলেন 19 দফা কর্মসূচি। এই 19 দফা কর্মসূচি ছিল বাংলাদেশের ভাগ্য উন্নয়নের চাবিকাঠি। প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ সময় বিএনপি প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষককে শ্রদ্ধাভরে স্মরণ করছে, যার সাহসী নেতৃত্বে বারবার ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। জনগণ ফিরে পেয়েছিল স্বাধীনতা, ফিরে পেয়েছিল গণতন্ত্র। প্রিয় ভাই বোনেরা, বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকীর এই সকল আয়োজনের মধ্যমণি হয়ে থাকার কথা ছিল মাদার অফ ডেমোক্রেসি দেশনজী বেগম খালেদা জিয়া। কিন্তু তিনি আজ 75 সালের 7ই নভেম্বর পরাজিত অপশক্তির প্রতিহিংসার বেড়াজালে বন্দী। দেশনজী বেগম খালেদা জিয়া সম্মোহনী ব্যক্তিত্ব আর আপসী নেতৃত্ব বিএনপিকে পৌঁছে দিয়েছে বাংলাদেশের প্রতিটি নব, বন্ধ, শহর, প্রতিটি গ্রাম, প্রতিটি জনপদে, মানুষের ঘরে ঘরে। খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ হয়ে উঠেছিল এমআরটি তালিকা। দলের পক্ষ থেকে দেশনেত্রীর প্রতি আজ আমাদের অশেষ শ্রদ্ধা, কৃতজ্ঞতা। অপশক্তির প্রতিহিংসা বেড়াজাল ভেদ করে মুক্তি দাবি মানুষের মুক্তি বিরোধ করে অচিরে আবারও আমরা মজলুম নেত্রীর সড়ক উপস্থিতি দেখতে পাবো ইনশাল্লাহ। আজ সেই প্রত্যয় ঘোষণা করছি। প্রিয় উপস্থিতিবৃন্দ, দলের প্রতিষ্ঠা থেকে শুরু করে আজ পর্যন্ত যারা বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে দলকে নেতৃত্ব দিয়েছেন, দলের জন্য জেল জুলুম কুলিয়া কষ্ট নির্যাতন সহ্য করেছেন, আমি তাদের প্রত্যেকের অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। যারা আজ আমাদের মধ্যে বেঁচে নেই, আমি আল্লাহর দরবারে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত কমিন ভাইরা, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বিভিন্ন সময় দলের লক্ষ লক্ষ নেতাকর্মী জেল জুলুম, হামলা, মামলা, নির্যাতন শিকার হয়েছেন, বর্তমানে হচ্ছেন, অনেকে গুম খুন অপহরণের শিকার হয়েছে, অনেক পরিবার অবর্ণনীয় দুঃখ কষ্টের দিন পার করছেন, আমি তাদের প্রত্যেকের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি। মানুষের অধিকার আদায়ের আন্দোলনে, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে, ভোটের অধিকার আদায়ের আন্দোলনে যারা জীবন দিয়েছেন, আত্মত্যাগ করেছেন, আমি প্রতিশ্রুতি দিয়ে বলতে চাই আগামী দিনে জনরায় বিএনপি রাষ্ট্র পরিচালনায় এলে পর আত্মত্যাগী প্রত্যেকটি নেতা কর্মী কিংবা তাদের পরিবারের অবদান দল অবশ্যই মূল্যায়ন করবে, রাষ্ট্রীয়ভাবে তাদের অবদানকে স্মরণ রাখা হবে। বাংলাদেশের স্বাধীনতার সুগন্ধ জয়ন্তী এই ঐতিহাসিক সময় আমরা দেখছি, আসু দেশের গণতন্ত্র, ভোটের অধিকার, মানবাধিকার কিংবা মানুষের স্বাধীনতা হিসেবে প্রলম্বিত হয়নি। খোদ বাংলাদেশের স্বাধীনতায় এখন হুমকির সম্মুখীন। প্রিয় দেশবাসী, প্রিয় উপস্থিতিবৃন্দ, আপনারা গভীরভাবে লক্ষ্য করলে দেখবেন আজ এক গভীর ষড়যন্ত্রের কবলে দেশ।
এখন খোদ বাংলাদেশটা নিয়েই ভাগ বা করা হাট বসেছে। আর এই বেচাকেনা ভাগে বিক্রেতার ভূমিকায় 75 সালের 7ই নভেম্বরে পরাজিত অপশক্তি। তরুণ প্রজন্মের জেনে রাখা দরকার 75 সালের 7ই নভেম্বর কি ঘটেছিল। একটি বিদেশি প্রবাদ রয়েছে, অতীত নিয়ে সবসময় পড়ে থাকলে তোমার এক চোখ অন্ধ, অতীতকে ভুলে গেলে তোমার দু চোখে অন্ধ। আমরা যেহেতু অন্ধ নই, তাই অতীতের দিকে তাকালে আমরা দেখব যারা দেশের গৌরব এবং মর্যাদার প্রতি সেনাবাহিনীকে ধ্বংস করে দিতে চেয়েছিল, 75 সালের 7ই নভেম্বর তারা পরাজিত হয়েছে। যারা গণতন্ত্র হত্যা করে একদলীয় পাকশাল কায়েম করতে চেয়েছিল তারাও পরাজিত হয়েছে। যারা বাংলাদেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল 75 সালের 7ই নভেম্বর তারা পরাজিত হয়েছে। আর বিজয়ী হয়েছিল বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ, বিজয়ী হয়েছিল বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি। 75 সালের 7ই নভেম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূলমন্ত্র সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার ক্ষেত্র প্রস্তুত হয়েছে। সেই পরাজয়ের প্রতিশোধ নিতেই 75 সালের 7ই নভেম্বর পরাজিত অপশক্তি পরবর্তীতে মহাজোটের নামে একজোট হয়েছে। ফলে এখন এই অপশক্তির মূল টার্গেট দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি এবং দেশের সেনাবাহিনী। দেশের এই দুই শক্তি শক্তিমান থাকলে কখনোই বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করা যাবে না। এই কারণেই চলছে ধারাবাহিকভাবে ষড়যন্ত্র। সুদূর প্রসারী ছত্রান্তের অংশ হিসেবে দেশে সুকৌশল জন্ম দেওয়া হয়েছিল জঙ্গিবাদের। দেশে বিদেশে জাতীয়তাবাদী শক্তি ইমেজ ক্ষুণ্ণ করতে 2004 সালে ঘটানো হয়েছিল 21শে আগস্ট। 21শে আগস্টের নৃশংস হামলাটি ছিল কথিত 1/11 সৃষ্টি পাক মহড়া। সুতরাং 21শে আগস্ট কোন বিচ্ছিন্ন ঘটনা নয়, 21শে আগস্ট আর 1/11 একই সূত্রে গাঁথা। সেই ষড়যন্ত্রের পথ ধরে 2009 সালে ক্ষমতা দখল করে এই মহাজোট। এরপরে বিডিআর পিলখানায় ঘটে সেনা অত্যাচার। জাতীয়তাবাদী শক্তি ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়াকে জাহিরে কারাগারে বন্দী করা হয়। দেশের স্বার্থে কথা বলার কারণে আবরারদেরকে পিটিয়ে হত্যা করে দেশপ্রেমিকদেরকে সতর্ক বার্তা দেওয়া হয়। প্রতিবাদী মানুষকে গুম খুন অপহরণ করে কিংবা সীমান্তের ওপারে ফেলে রেখে আসার নীতি চালু করা হয়। এই হলো বর্তমান বাংলাদেশ। প্রিয় দেশবাসী, ভাই বোনেরা, বেহার বাংলাদেশ পরাজিত অপশক্তির হাত থেকে বেহার বাংলাদেশকে পুনরুদ্ধার করতে হবে। টেক ব্যাক বাংলাদেশ, বাংলাদেশ পুনরুদ্ধারের এই আন্দোলনে অতীতের মতো জাতীয়তাবাদী শক্তিকেই দিতে হবে নেতৃত্ব। দেশের সবকটি সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠান বর্তমানে ধ্বংস করে দেওয়া হয়েছে। একদিকে আওয়ামী লীগ, আমরা লীগ, পুলিশ লীগ, আভ্যন্তরীণ দ্বন্দ্ব, অন্যদিকে অব্যাহত দুর্নীতি, দুরাচার, লুটপাট, খুন, গুম, অপহরণ, টাকা পাচার আর নানা অনিয়মের দিশেহারা আওয়ামী লীগ। দেশের এমন এক সম্পর্কার স্বাধীনতার ঘোষক সম্পর্কে যে মিথ্যাচার অপপ্রচার শুরু হয়েছে, এটি উদ্দেশ্যমূলক। সর্বক্ষেত্রে ব্যর্থ সরকার মীমাংসিত কিংবা অপ্রয়োজনীয় বিষয় কিংবা নানা ইস্যু তৈরি করে মানুষকে ভিন্ন দিকে ব্যস্ত রাখার অপকৌশল নিয়েছে। বিএনপি সহ দেশপ্রেমিক জনগণ
গণতন্ত্র এবং জনগণ মনে করে স্বাধীনতার ঘোষককে নিয়ে বিতর্কের কোন অবকাশ নেই। ইতিহাসে স্বাধীনতার ঘোষকের অবস্থান নির্ধারিত। যারা মুক্তিযুদ্ধে রণাঙ্গন দেখেননি তারা স্বাধীনতার ঘোষককে চিনবে না, এটি স্বাভাবিক। যারা মন্ত্রিসভা থেকে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদকে বিদায় নিতে বাধ্য করে তাদের কাছ থেকে স্বাধীনতার ঘোষক সম্পর্কে ইতিবাচক মন্তব্য আশা করা বৃথা। প্রিয় উপস্থিতিবৃন্দ, বাস্তবতা হল শুদ্ধ ও স্বচ্ছ রাজনীতির আয়নায় জনগণের সামনে ভেসে উঠে আওয়ামী লীগের কালিমালিত রাজনীতির কদর্য রূপ। তাই নিজেদের কলুষিত রাজনীতির কদর্য চেহারা আড়াল করতে ব্যর্থ হয়ে এখন স্বাধীনতার ঘোষকের ইমেজ নষ্টের চক্রান্তে তারা লিপ্ত। তবে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া কিংবা মাদার অফ ডেমোক্রেসি খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে কোন লাভ নেই, কারণ তারা উভয় জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছেন গর্জনে নয় বড় অর্জনে। সারা দেশে বিএনপির সর্বস্তরের নেতা কর্মী সুভাষী সমর্থক ভাই বোনেরা, আজ আমি অত্যন্ত গর্বের সঙ্গে উল্লেখ করতে চাই, সারা বাংলাদেশে আজ গণতন্ত্র ও বিএনপি সমর্থক। গণতন্ত্রহীন বাংলাদেশে আরো বর্তিকালে বিএনপি জন্ম হয়েছিল। আবারও আওয়ামী জাহেলিয়াতের গভীর অন্ধকারে বাংলাদেশ, তাই সেদিন বেশি দূরে নয়, গণতন্ত্রহীন অন্ধকার থেকে আবারও বিএনপির নেতৃত্বে বাংলাদেশ অন্ধকার মুক্ত হবে ইনশাআল্লাহ। সবশেষে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 44তম বছরে পথ চলার শুরুতে বাংলাদেশের পক্ষের শক্তি, গণতন্ত্রের পক্ষের শক্তি, জাতীয়তাবাদী শক্তির প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, 1971 সালে আমরা ঐক্যবদ্ধভাবে যুদ্ধ করেছিলাম স্বাধীনতার জন্য, আমরা স্বাধীনতা অর্জন করেছি। আসুন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এই বছরে আমরা আবার ঐক্যবদ্ধ হই, স্বাধীনতা রক্ষার জন্য, দেশ বাঁচাতে, মানুষ বাঁচাতে আমাদের ঐক্যের ভিত্তি হোক মুক্তিযুদ্ধের মূল মন্ত্র সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। সকলকে সুবর্ণ জয়ন্তী এবং প্রতিষ্ঠা বার্ষিকীর অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ।